মাথাভাঙা 1 নম্বর ব্লকের পচাগর জুনিয়র বেসিক স্কুলে করোনা ভাইরাস নিয়ে স্কুল পড়ুয়া ও অভিভাবকদের এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে প্রচারে মাথাভাঙার মহকুমা শাসক জিতেন যাদব। এদিন মাথাভাঙা ভবেরহাট এলাকায় জুনিয়র বেসিক স্কুলে গিয়ে করোনা ভাইরাস থেকে কিভাবে মানুষ এগিয়ে চলবে, কিভাবে তারা নিজেরাই প্রতিরোধ করতে পারে সেই বিষয় নিয়ে মহকুমা শাসক আলোচনা করেন। মহকুমা শাসক জিতেন যাদব জানান, ডিপার্টমেন্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে সব স্কুলে স্কুলে করোনা ভাইরাস নিয়ে প্রচার করতে হবে। সেই নির্দেশে এদিন এই স্কুলে প্রচার চালানো হলো, খুব ভালো সাড়া পাওয়া গেছে। সাথে সাথে প্রত্যেক অভিভাবক আরও 10 জনকে করে প্রচার করবেন এবং একথা মহকুমা শাসককে বলেছেন। স্কুলের প্রধান শিক্ষক বলেন, তাদের কাছেও নির্দেশ এসেছে করোনা ভাইরাস নিয়ে প্রচারের জন্য। এদিন তা মহকুমা শাসকের উপস্থিতিতে সম্পন্ন হলো। নিজস্ব প্রতিনিধি মাথাভাঙা, আমার ডিপার্টমেন্ট থেকে ইনস্ট্রাকশন আছে সবাই স্কুলে করোনা ভাইরাসের প্রচার করতে হবে অ্যাওয়ারনেস জন্য, তো সেটাই আজকে উদ্দেশ্য ছিল। তো আজকে এখানে বাচ্চারা যান, ওনার ফ্যামিলি যান, সবাই এখানে উপস্থিত ছিল এবং সবাই সঙ্গে আমাদের সাইডে কথা ছিল কীভাবে করোনা ভাইরাসে কন্ট্রোল করা যায় আর আমাকে নিজেই কীভাবে ধ্যান রাখতে হবে। তারপরে আমাকে আমি নিজেই আমার শরীর ঠিক থাকবে তো তারপরে আমার এই করোনা ভাইরাস কিছু করতে পারবে। স্যার, অ্যাওয়ারনেস প্রোগ্রামে ছিল মানে একটা ভালো রেসপন্স ছিল। আমার বাচ্চারা যেন তো আপনি জানেন ওনাকে সবাই জিনিস কত ভালো লাগে, তো বাচ্চারা যেন যে এনজয় হয়েছিল আমার এনজয় হয়েছিল।